আমি একটা ভিডিও করছি তোমার দোকানের, খুব ভালো লাগছে আমার। আপনার নামটা বলুন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিম ভাজা তৈরি হচ্ছে, এখানে ডিম রাখা আছে, সমস্ত পেঁয়াজের সরঞ্জাম, এখানে ঘুগনি করা হয়েছে, ঘুগনি এখানে সকালবেলা ঘুগনি খাওয়ার একটা রেওয়াজ আছে, গরম গরম একদম পুরো ঘুগনি, এবং দারুণ টেস্ট, দারুণ। দোকানে সবাই বসে খাওয়া দাওয়া করছে, নানান রকমের বিস্কুটের আয়োজন আছে, এখানে ভাইয়েরা সব খাওয়া দাওয়া করছেন। ঘুগনি মুড়ির একটা চল আছে, ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া, এছাড়া ডিম দিয়ে মুড়ি খাওয়া, সকালে এখানে অনেকেই মুড়ি দিয়ে নাস্তা করেন। পাউরুটির থেকেও কিন্তু মুড়ির চলটা এখানে অনেক বেশি। আমাদের সঙ্গে আমাদের গোপালদা আছেন, আমাদের সারথী আছে, রাজীব ভাই, আমরা সবাই মিলে এখানে এসেছি সকালে নাস্তা করতে। পেছনে একটা পুকুর আছে, দেখুন জল জমে গেছে, দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, এখানেই সব বাসন টাসন মাজা হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার এটা একটা অসাধারণ রূপ। আমি দেখতে পাচ্ছি একটা ক্যারম বোর্ড আছে এখানে, আমার মনে হয় সন্ধ্যের পরে এখানে ক্যারম ট্যারম খেলা হয়। হ্যাঁ, ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ডের লাইটও জ্বলছে ওখানে, বাহ, চারপাশটায় জল জমে আছে। খুব খারাপ অবস্থা বৃষ্টিতে। আপনাদের কি দোকানে জল টল জমেছিল? আচ্ছা আচ্ছা, এটা কি পুকুর এখানে? আচ্ছা আচ্ছা, পাশের রাস্তাটা ডুবে গেছে। এইখানটা, হ্যাঁ সেই, কি অবস্থা সত্যি। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে আমরা আবার রওনা হবো।